ইসলাম জিন্দা হয়েছে কোথায়? ওখানে ওখানে জয়ী হয়ে ওখানে হিম্মতে সাহিব বলে হয়তো মার খেতে হয়েছে, হয়তো রক্তাক্ত হতে হয়েছে, হয়তো মার খাতি হয়েছে, তবে ইসলাম কিন্তু জয় করেছে। জোরে বলবেন না, আমরা ভারতবর্ষে 140 কোটির ভিতরে 120 কোটির ভিতরে 40 কোটি আমরা, কথা বুঝছেন না? 40 কোটি আমরা কি করতে পারছি? বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না। মুসলমান নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, কোনো হুঁশতান নেই, বোরকার প্রতি বিরজিত হচ্ছে, কোরআনের প্রতি অবমানন হচ্ছে, অমুক জায়গায় মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, অমুক জায়গায় মসজিদ বন্ধ করে দিচ্ছে, ধর্মসভা বন্ধ করে দিচ্ছে। আপনাদের ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, অজওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আম্মা জান ফাতেমা ওই সময় ওমারকে বলেছিল, ও ভাই না না না, আপনি তো মুশরিক, প্রত্যেকটা মুশরিক হলো না পাক, প্রত্যেকটা মুশরিক হলো না পাক, আপনাকে এখন গোসল করতে হবে, গোসল করার পরে আপনাকে অজু করতে হবে, অজু করার পরে তারপরে আল্লাহর কোরআন শরীফটা দেবো। ও বাবাজি রাব্বা জানেরা, ও মুমিন মুসলমানেরা, সোনার মানিকেরা, একটুখানি শুনে নেন, জেনে নেন, আল্লাহ নবী সাবমা আল্লাহর গোসলটা আদায় করলেন, গোসলটা আদায় করার পরে অজু করলেন, অজু করার পরে বাবা আল্লাহর কোরআন নিজে হাতে তুলে নিলেন, আল্লাহর কোরআনটা হাতে নিয়ে বাবা শুরু করলেন, বিসমিল্লাহ রহমান রহিম, তোহা মানজাল্লাইকাল কোরআনু লিতাসকা ইল্লা তাযকিরাতাল লিমা ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাস সামাওয়াতাল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহর কোরআন শরীফটা তেলাওয়াত করতে করতে হযরত ওমরের চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি পড়ে যায়, হযরত ওমরের চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি পড়েছিল বাবা, এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, আর কেঁদে কেঁদে ফাতেমাকে বলেছিল, ওরে বোন ফাতেমা আর দেরি করিস না রে, ওরে আমাকে নিয়ে চ, ওই মুহাম্মাদের কাছে একটু নিয়ে চ, ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে আমি ওমর আমিও মুসলমান হয়ে যাব। ফাতেমা তাড়াতাড়ি নিয়েছ আমাকে ওই মুহাম্মাদের কাছে নিয়েছ। ভাইরা বাবাজিরা সোনার মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, ও মায়েরা বুনেরা বেটিরা শুনে না, আল্লাহ নবী সাহাবা তোমার নবীর দরবারে চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে গিয়ে রসুল্লাহ দরজায় বাড়ি মারছে, রসুল বলছে সাহাবারা দরজা খুলে দাও, সেখানে আবু বকর উপস্থিত, আবু বকর আমার নবীকে বললেন হুজুর দরজা খুলবেন না, হুজুর আপনি দরজা খুলবেন না, আমি আবু বকর নিজে চোখে দেখেছি, ওমর কাবার গায়ে হাত দিয়ে শপথ করেছে, ইয়া রাসূলুল্লাহ হুজুর ওমরকে আপনি চেনেন না, ওমর তা বলতি তরোয়াল বার করে, হুজুর আমি আবু বকর নিজে চোখে দেখেছি, ওমর কাবার গায়ে হাত দিয়ে শপথ করেছে আপনাকে মাথা কাটবে, হুজুর দরজা খুলবেন না, দরজা খুলবেন না। আল্লাহ নবী ওই সময় আবু বকরকে বলেছিল, ও বাবা আবু বকর ওমর কাবার গায়ে হাত দিয়ে শপথ করেছে ওটা তুমি দেখেছো, কিন্তু আবু বকর রাস্তায় কি ঘটনা ঘটেছে আবু বকর তুমি কি জানো? মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর ওমর কাবার গায়ে হাত দিয়ে শপথ করেছে ওটা তুমি দেখেছো, কিন্তু আবু বকর রাস্তায় কি ঘটে গিয়েছে সেটা কি তুমি জানো? আবকার বলেছিল হুজুর জানি না, ডাইরেক্ট আপনার অনলাইনে কানেকশন আল্লাহর সাথে সেটা আপনি জানেন, হুজুর আমি জানি না। আল্লাহ নবী বলেছিল আবকার এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আমাকে সব কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর ইসলাম কবুল করবে, হুজুর দরজা খুলে দেন, একবার জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রসুলের সাহাবারা দরজা খুললেন, বাবু শোনেন একটুখানি, রসুলের সাহাবারা দরজা খুললেন, দরজা খোলার পরে ওমর ঢুকলেন,
জি, চোখ দুটো লাল করঙ্গের মতো, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, আহা, মাথাটা হ্যাট করে এক বাক্যে রসুলের কদমের দিকে তাকিয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বির প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহু আমার নবীর মুখের দিকে তাকিয়ে এত কান্না কেঁদেছিল, চোখ দিয়ে টপটপ টপটপ করে পানি পড়ে যায়। হযরত ওমর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এত সুন্দর মানুষটাকে আমি ওমর মারতে চলেছিলাম, ওদের এত সুন্দর মানুষ, এত সুন্দর নেক নকশা, ওদের আসমানে চাঁদ হেরে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের আমার জীবনের ঐতিহাসিক ভুল, আমি ওমর করতে গিয়েছিলাম, আমি ওমর আপনার কদমে আমার তরোয়ালটা তুলে দিলাম, আমি আপনি চাইলে আমি ওমর আমার তরোয়ালখানা তুলে দিলাম, দেরি করবেন না, আমি ওমর আমাকে সাজা দিতে পারে, হুজুর আপনার কদমে আমার পিতা মাতাকে কুরবানি করে দিলাম, হুজুর আমার আপনার কদমে আমার জানটা দিয়ে দিলাম, নারায়ণ রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দেরি করেন না, দেরি করেন না, আমি ওমর, হুজুর আমি আপনার কোরআনটা পড়েছি, আল্লাহর কোরআন শরীফটা পড়ে আমি চিনেছি, জেনেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দেরি করেন না, আমি ওমর এক্ষুনি আমাকে ইমানের কলমা পড়িয়ে দেন, হুজুর আমি মুসলমান হতে চাই, হুজুর আমার জীবনের ঐতিহাসিক ভুল আমি করতে গিয়েছিলাম, হুজুর না 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 না, আল্লাহ পাক আমাকে হেফাজত করেছে। ওই সময় নবী আমার বলেছিল, ও গো ওমর, ওমর শুনো, আরে ওমর তুমি যে কলমা পড়বে, তুমি যে মুসলমান হবে, ও আমার শুনে রেখে দাও, ওটা তোমার কাদানি না, বদানি না, ওটা তোমার কেরামতি না, ওরে ওমর, আমি রাসূলুল্লাহ, আমার দুয়ার ফসল, আমার দুয়ার ফসল, ওরে ওমর তুমি যে কলমা পড়বে, তুমি যে মুসলমান হবে, ওটা তোমার মদানি না, ওটা তোমার কাদানি না, আমি রাসূলুল্লাহ, আমি দোয়া করেছিলাম, আমার দুয়ার ওসিরা, ওমর তুমি কলমা পড়ে নেবে, ওমর তোমার কোনো কাদানি না রে ওমর, রসুল যেমন দোয়া করেছিল আবু জেহেলের জন্য, ঠিক তেমন তাই দোয়া করেছিল ওমরের জন্য, কিন্তু আবু জেহেল ছিল মিথ্যের প্রতি, আবু জেহেল ছিল চিটিং দাস, আবু জেহেল ছিল মিথ্যাবাদী, আর ওমর ছিল সত্যের প্রতি, ওমর ছিল সত্যের প্রতি, ওমরের প্রতি রসুলের দোয়া কবুল হয়ে গিয়েছে, নবী ওমরের জন্য এক বিন্দু পরিমাণ বেশি দোয়া করেনি, রসুল আবু জেহেলের জন্য এক বিন্দু পরিমাণ কম দোয়া করেনি, যেমন দোয়া করেছিল ওমরের জন্য ঠিক দোয়া করেছিল রসুল আবু জেহেলের জন্য, কিন্তু আবু জেহেলের কপাল তুলে গেল আর ওমরের তাকদীর খুলে গেল, জোরে বলেন কি বাবা, ইসলাম কবুল হয়ে গেল, ইসলাম কবুল হয়ে গেল, আধা ঘন্টার ভিতর শেষ করো, শুনেন, কবুল যখন হয়ে গেল এইবারে রসুলের সাহাবাদের ভিতরে রসুলের দলে 40 জন পুরে গেল, কজন কজন 40 জন পুরে গেল, বাবু শুনেন, ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাত, 40 জন যখন পুরে গেল, আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর বললে, ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ, হুজুর আমরা এবারে নবান্ন দখল করব, কি দখল করবে, কি দখল হবে, হুজুর আমরা এবার রাইট হাউস বিল্ডিং দখল করব, রাইট হাউস বিল্ডিং বুঝেন কিসে, হ্যাঁ ওখান থেকে খোসাখুসি হয়, তুমি যদি 1 টাকার মাল পাও ওখান থেকে রিসিপ্ট লিখে আয়, ওখানকার কলমের খোঁচা লাগে, ওখানকার কলমের খোঁচা না পেলে তোমার 1 টাকাও আসবে না, কথা বললেন না, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমরা কাবা শরীফ দখল করব, কজন হয়েছে মাত্র 40 জন, আল্লাহ নবী বলেছিল, ওমর আর কিছু লোক হোক এক্ষুনি, আর কিছু দলে বাড়ুক 20-50-100 জন হোক, 200-500 হোক, মাত্র 40 জন, আর মক্কার বড় বড় কাফেসর লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আরে আমরা মাত্র 40 জন, আমরা ইতি নবান্ন দখল করব, ইতি কাবা শরীফ দখল করব, জি ইতি আমরা কাবার চাতলে কি নামাজ পড়বো, ওমর সেদিন বলেছিল, হে ভাই ওমরের ঈমান, ওমরের ঈমান দেখেন, ওমরের ঈমান, জি কিরাম কিরাম বাঘের বাচ্চা দেখেন, শুনেন, ওমর তোমার বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি পিছনে দাঁড়ান,
কি বলছে? হুজুর আপনি পিছনে, আমি উমার সামনে থাকবো। চলে বলে আমি উমার সামনে থাকবো। মক্কা জমিনে এমন মা যদি থাকে তার সন্তানের দুধ খাবিয়ে আমার সামনে পাঠাক। যদি বলেন সুবহানাল্লাহ, মক্কা জমিনে এমন কোন পায় মায়ের লাল যদি থাকে আমি উমার আমার সম্মুখে আসবে, দেখবো তার মা কতটা দুধ দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি উমার দেখতে যাই তার বুকের পাটা কতটা। ভাই উমার জাজবা হারিয়েছে, ইসলাম কবুল করার আগে যে জজবা ছিল, ইসলাম কবুল হওয়ার পরেও সেই জজবা, শুধু রাস্তাটা পাল্টেছে, শুধু রুটটা পাল্টেছে, রাস্তাটা পাল্টেছে। ছোট্ট একটা ঘটনা বলি শুনেন। আল্লাহ নবী ওমর কলমা পড়ার পরে রসুলের যুগে একটা ইহুদি আর একটা মুসলমান একটা খেজুর গাছ নিয়ে গন্ডগোল। এই আমাদের এলাকায় 5 বিঘে জমি থাকা যা, আর মক্কা শরীফে একটা খেজুর গাছ থাকা তাই, বুঝলেন না? মক্কা মদিনায় একটা খেজুর গাছ থাকলে যা দাম, আমাদের এলাকায় 5 বিঘে জমি থাকলে সেই দাম। এখন সেই খেজুর গাছটা একটা আলীর মাঝখানে, আল বোঝেন তো? হ্যাঁ, কি বলেন আপনারা? ঠিক আছে, লাইনটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন এই আলীর মাঝখানে খেজুর গাছটা, এখন মুসলমানরা মাথায় টুপি, হাজি রোমাল, হুব্বা জুব্বা, নবীর পেছনে নামাজ পড়ে, সবসময় পকেটে তসবি, সবসময় টবাস টবাস করে আল্লাহ বিল্লাহ করছে। এখন ও টার্গেট কি করে বাপ, শুধু ওই খেজুর গাছটা নেবে। আবার কিছু 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 দাঁড়িয়েওয়ালা নামাজি মুসল্লি দেখবে ঘুরতে ফিরতে কোর্টে যাচ্ছে, ঘুরতে ফিরতে জমি রেজিস্ট্রি, ঘুরতে ফিরতে থানায়, হ্যাঁ চাচা কি ব্যাপার? তাহলে এই এই যেটা দরকারে, অথচ ভিতর ভিতর দেখো দান মাল আসে না নেই। জি, এখন বাপ সেই মুসলমানদের ইচ্ছা যে কি করে সালারে বাগিয়ে এনে খেজুর গাছটা লোবা যায়। এখন মুসলমানটার মাথা শুধু ঘুর পাক দিচ্ছে, রাত্রেবেলা মাথায় ঘরে শুয়ে পড়ে চিন্তা করছে কি করে কি করা যায়। হুট করে মাথায় একটা বেরেন ঢুকেছে, কি বলছে? ইহুদি শোন, সকালবেলা কি বলছে ইহুদি শোন, তোরা তো আমাদের নবীকে খুব বিশ্বাস করিস না? তা বলছে হ্যাঁ হ্যাঁ, আমার নবীর একটা লাকাব ছিল আল আমিন, এই লাকাবটা কোনো মুসলমান দেয় নাই, এই লাকাবটা দিয়েছিল ইহুদির বাচ্চারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আল আমিন লাকাব দিয়েছিল নবীকে। তো মুসলমানরা তখন বলছে এই দেখ, আমাদের নবী যদি বিচার করে দেয় তুই মানবি? বলছে হ্যাঁ হ্যাঁ, তোদের মোহাম্মদ যদি বিচার করে দেয় একদম 100-100, কারণ মোহাম্মদের মতো ছেলে হয় না। আমরা বিশ্বাস পাহাড় তুলে যাবে কিন্তু মোহাম্মদের কথা নড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু এখন মুসলমানরা বলছে যে আমার আর নবীর পিছনে নামাজ পড়ি, নবীর দলের লোক, খেজুর গাছ আমার দেবে না ইহুদির দেবে, ওর এই চিন্তা। এখন বাপ নবী বিচার করে দেশে, আর সেই বিচার খেজুর গাছটা সেই ইহুদির পক্ষে করে দেশে, কার পক্ষে? আর নবী বিচার কি নিজের মন মন মতো করে? অমায়ন্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, আল্লাহর কোরআন। জি, আল্লাহ বলছে আমার হাবিব যেটা করে আমি আল্লাহ আমার পরামর্শই করে। জোরে বলেন। এখন আল্লাহর পরামর্শে নবী করে দিয়েছে ইহুদির পাওনা, আসলে ইহুদির পাওনা, হাকিকতে ইহুদিরই খেজুর গাছ। এখন মুসলমানরা ঘুসঘুস ঘুসঘুস করে বলছে দেখ, আমাদের নবীর না বয়স হয়ে গেছে, তো মাথা চুল টুল পেকে গেছে, চোখ টোক ভালো দেখতে পায় না, অনেক কিছু গন্ডগোল হয়ে গেছে, এই বিচার ঠিক হয়নি, চল এবার তেজি নেতার কাছে, তেজি নেতা, তেজি নেতা বোঝেন আপনাদের লেখা আছে তেজি নেতা? আমাদের 24 পরগনা খুব আছে বাবা, ছোট নেজা নেতা, মাঝারি নেতা, সেজ নেতা, বড় নেতা, মেজ নেতা। জি, ওদের আবার সব শাখা নেতা আছে, ওরা আবার বাঁধারের নেতা আছে, ডান ধারের নেতা আছে, এগুলো তেজি নেতা। এ নেতা পছন্দ না হলে ও নেতা, তেজি নেতা। তা তেজি নেতা কেডা, তেজি নেতা কেডা? ওমারের কাছে যাবে, বলছে চল এবার তেজি নেতার কাছে, তেজি নেতা চ। এখন ওমারের কাছে গিয়েছে, ভাই শুনবেন, ওমারের কাছে গিয়ে বলছে ভাই ওমার, এই আপনার কাছে এসেছিলাম একটা দরকারে। কি দরকার? তার যে আমাদের এই খেজুর গাছটালে গন্ডগোল আছে, আপনি যদি একটু বিচার করে দিতেন। তোমার বলছে এই মাথা মোটা, আমার নবী এখনো জিন্দা আছে, নবীর কাছে যাও। তা ভাই কিছু মনে করবেন না, নবীর কাছে না গিয়েছিলাম, কিন্তু আমার নবী যে বিচার করে দিয়েছে ওই বিচার পছন্দ হয় না। ভাই পৃথিবীতে নবীর বিচার না মেনে সে জান্নাতে যাবে? আচ্ছা তোমার জিবি কামড় খেয়ে, জিবি কামড় খেয়ে ঘরের ভিতরে চলে গেছে, ঘরের ভিতরে গিয়ে দরজা লাগিয়ে হুড়কো লাগিয়ে দিয়েছে, হুড়কো লাগিয়ে দুটো হাত তুলে ঝরঝর করে কাঁদছে আর দোয়া করছে।
বাজার ইমানদারেরা মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত ওমর দুপোটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার নবী তো বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পৃথিবীর ওই মানুষটা সব থেকে বেশি নবীকে ভালো না বাসতে পারলে ওই মানুষটা মুমিন হবে না, ওই মানুষটা মুমিন হবে না, লা ইউমিনু মুমিন হবে না, হাত্তা আদুকু আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওর বাপ মা পিতা মাতা দাদু দাদি সন্তান সন্ততি সব থেকে বেশি নবীকে মহব্বত না করবে ওই মানুষটা মুমিন হবে না, মুমিন হবে না। ও ভাই আমার আব্বা জানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতে করতে আর একটা কোরআনের আয়াত বলেছিল কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহিবুকুমুল্লাহ, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাও ফাত্তাবিউনি তাহলে আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে পিয়ার করো। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আল্লাহ আমি তোমার নবীর মুখে শুনেছি পৃথিবীর কোন মানুষ নামাজের ক্ষমতা নাই জান্নাতে যাবার, রোজার ক্ষমতা নাই জান্নাতে যাবার, যাকাতের ক্ষমতা নাই জান্নাতে যাবার, দানের ক্ষমতা নাই জান্নাতে নিয়ে যাবার, হজের ক্ষমতা নাই জান্নাতে নিয়ে যাবার, রোজা নামাজ হজ যাকাত ফিতরা কোন কবলে কোন আমলে জান্নাতে নিয়ে যাবে না। ওই মানুষটা যদি জান্নাতে যেতে হয় রাসূলুল্লাহ শাফাত ছাড়া পৃথিবীর কোন মানুষ জান্নাত যেতে পারবে না, আমার নবীর চৌকাত ছাড়া আর নবীর শাফাত ছাড়া পৃথিবীর একটা মানুষ যদি জান্নাতে না যায়। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া চায় ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তো নামাজ পড়ে আল্লাহর মুখে দাড়ি আল্লাহর মাথায় টুপি আল্লাহর মাথায় হাজি রুমাল আল্লাহর পকেটে তসবি আল্লাহর হাতে তসবি আল্লাহ নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গিয়েছে, ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ যে ব্যক্তিটা নামাজ পড়ে আল্লাহ ওই ব্যক্তিটা নবীর বিচার মানে না গো আল্লাহ, আল্লাহ তো নবীর বন্ধু না বন্ধু না, আল্লাহ ইসলামের দুশমন আল্লাহ নবীর দুশমন আল্লাহ আপনার দুশমন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর এরকম নবীর দুশমনকে আমি বাঁচিয়ে রাচিয়ে রাখবো না রাখবো না। আল্লাহ একদিকে নবীকে বিউজ্জিত করছে আমার নবীকে অসম্মানিত করছে, নবীর বিচার মানে না মানে আমার নবীকে বিউজ্জিত করা, ও রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর এরকম শয়তানকে আমি ওমর বাঁচিয়ে রাখবো না রাখবো না রাখবো না, ও রব্বুল আলামিন আল্লাহ আমি ওমর তাতে আপনি আমাকে যে সাজা যে শাস্তি দেবেন আমি ওমর মাথা পেতে নেব। ওমর কি দোয়া করলেন আল্লাহ নবীর এরকম দুশমনকে আমি বাঁচিয়ে রাখবো না তাতে আপনি আমার যে সাজা যে শাস্তি দেবেন মাথা পেতে নেবেন। ভাই আমাদের দেশে একজন এক শ্রেণীর মানুষ আছে না বলে নবী আমাদের বড় ভাই, আছে না নেই আছে না নেই, আচ্ছা এরা কিভাবে, আচ্ছা নবী নবীর গায়ে ঘাম কি মেশকে আম্বা, সাহাবারা বলছে রসুল যখন সন্ধ্যার পরে রাত্রেবেলা লাইট রাস্তায় চলতো আমরা মনে করতাম যেন হ্যালোজিন যাচ্ছে, বলবেন না মহাপ্রতে বলবেন না আবাই রসুলের পেশাব কি বলতে পারেন, পেশাব পেশাব কি পাকনা না পাক বলেন, রসুলের পেশাব ঔষধ, হাদিসটা জয়ীফ তবু বলছি উম্মে বারাকাত রসুল একজন বিখ্যাত সাহাবা, রসুল শরীর অসুস্থ ছিল অসুস্থতা থাকার কারণে মায়েশার ঘরে পেশাব ফিরেছে, সেই পেশাবটা আয়েশা একটা পাত্রে রেখে দিয়েছে ফেলে দিয়ে, এখন না ফেললে সেই পেশাবটা আছে আর উম্মে বারাকাত পানি মনে করে পেশাব মনে করে না বাবা, কারণ পেশাব কো ডাইরেক্ট খায় অ্যাসিড খায় কেউ দেখে খায়, হ্যাঁ মানে খারাপ জিনিস খায় কেউ দেখে খায় খায় না, তো অনেকে পেট্রোল খেয়ে নেয় পেট্রোল খেয়ে নেয় কথা বুঝছে, এখন অজান্ত অনেক কিছু খায়, তো উম্মে বারাকাত রসুলের এই পেশাবটা পানি মনে করে খেয়েছিল, উম্মে বারাকাতের পেটের ব্যথা হতো পেট বেদনা হতো, তো রসুলের এই পেশাব খাওয়ার পরে উম্মে বারাকাতের পেটের ব্যথা আল্লাহ জলমের মতো সুস্থ করেছিল, চিল্লে বলেন আবাই খালি রসুলের থুতু কি থুতু বলেন থুতু রসুলের থুতু
রসুলের থুতু হলো ঔষধ, সুবহানাল্লাহ বলবেন না? রসুলের হিজরাতের রাতে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে কামড় ছিল না, শুনেছেন এই ঘটনা? তো রসুল উঠে, বলতে গেলে অনেক সময় লাগবে, রসুল উঠেছিল, উঠে বলে আবু বকর কাঁদছো কেন? তাহলে হুজুর আমি কাঁদছি, আমার মনে হচ্ছে আমাকে কি কোনো বিষাক্ত সাপে কেমড়েছে। এখন ওই সাপটা ছিল মুসা নবীর আমলের সাপ, সে অনেক কাহিনী বা। এখন রসুল উঠেছে, নিজের থুতু মোবারক আবু বকরের ক্ষত জায়গায় লাগিয়ে দিল, লাগিয়ে দেবার কিছুক্ষণ পরে আবু বকর বলছে হুজুর আমি সুস্থ। সুবহানাল্লাহ বলেন, তাহলে রসুলের থুতু ঔষধ, রসুলের গায়ের ঘাম হলো মেশকে আম্বার, রসুলের পেশাব হলো ঔষধ, রসুলের শরীর হলো লাইট, নূরের লাইট। আর এরা বলছে নবী আমাদের বড় ভাই। আচ্ছা যারা বলছে বড় ভাই, এদের পেশাব কি? এদের পেশাব খেলি ক্যান্সার হবে, ক্যান্সার। এদের পেশাব খেলি ক্যান্সার হবে, এদের গায়ে ঘাম হলি আমরা তো দূরের কথা, বৌরা পর্যন্ত কাছে থাকতে পারবে না, কথা বললেন না জি? এরা বলে কি করে, এরা বলে কি করে আপনি বলুন? যারা আমরা যারা নবীর সাথে বিয়োজ্যোতি করি, এরা কোন জান্নাতে যাওয়ার আশা করে, কোন জান্নাতে যাওয়ার আশা করে? আমার আলোচনার দিকে চলুন, আমি কোথায় ছেড়েছি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দানি শেষ করে কি দোয়া করলেন? আল্লাহ এরকম দুশমনকে বাঁচিয়ে রাখবো না, তাতে যদি আমার জাহান্নাম দান তো জাহান্নাম, তাতে যদি আপনি আমার যে সাজা দেন সেই সাজাই লব, আমি ওমর বাঁচিয়ে রাখব না, আমি বাঁচিয়ে রাখব না। ওমর জজবা হারিয়েছে, জজবা হারিয়েছে। ফাতেমাকে যদি তরোয়ালের উল্টো বিরতে মারতে 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 রক্তাক্ত করতে পারে, তো ইসলাম কবুল করার আগেও যদি মারতে পারে, কবুল করার পরেও পারে, শুধু রুটটা পাল্টেছিল, জজবা হারাইনি। সুবহানাল্লাহ বলেন, এর নাম ওমর, এর নাম ওমর। এইবারে দরজা খুলেছে, দোয়াদানি শেষ করে চোখ টোখ মুছে ভালো করে, দেয়ালের গায়ে তরোয়াল ছিল, তরোয়ালটা বার করেছে, খাপ থেকে ছাড়িয়েছে, শোনেন, খাপ থেকে ছাড়িয়েছে, এক হাতে তরোয়াল এক হাতে দরজা খুলেছে, দেই দরজা খুলেছে, ও শালা বুঝতে পেরেছে আজ আমার, আজ আমার খবর খারাপ, ও মুসলমানরা বুঝতে পেরেছে আজ আমার খবর খারাপ। জি, তো মুসলমানদের মধ্যে জমার একটু শুনি, তাছে না তোর পটর ডাঙার টিকিট আমি আজ কেটে ফেলেছি, তোর ফার্স্ট খেলার টিকিট আমার কাটা হয়ে গেছে অনলাইনে, তোকে আজকের পটল টাকায় পাঠাবো, জি তোর আজকের বিচার বিষয়ে পাঠাবো, তোরে বাঁচিয়ে রাখবো না। বলে বাপ, ইসলামের ইতিহাস এসব ইতিহাস বলে শেষ করা যাবে না, সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষের মুখে মুখে মানুষের জীবনে অক্ষরে অক্ষরে সোনার অক্ষরে লেখা থাকবে। ইতিহাস কোনোদিন কবিতা হয় না, ইতিহাস সব সময় কথা বলে। শোনেন, তোমার চুলির মুঠোখানা ধরে ওই তরোয়াল দিয়ে ওর গলাটা পুরো লাভিয়ে দিয়েছিল, ওর ওই গলাটা জমিনে লাভিয়ে দিয়েছিল, ওমরের নামের সাথে সেদিন আর একটা নাম জুড়েছিল, ওর নামের সাথে আর একটা নাম হয়েছিল ফারুক। ফারুক কথার অর্থ হলো ডিভাইডেশন করে নেওয়ালা, ফারুক কথার অর্থ হলো তফাত করে দেওয়া, ফারুক কথার অর্থ হলো আলাদা করে দেওয়া। ওই রক্তমাখা অবস্থায়, ওই অবস্থায় রসুলের দরবারে গিয়ে হাজির, নবীর দরবারে গিয়ে বসে আছে, আমার নবী ওমরকে বলছে ওমর তোমার বাড়িতে আজকের কি ঘটনা ঘটেছে, আগে তুমি বলবে না আমি বলবো? সুবহানাল্লাহ বলে, ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর দানি জানি ডাইরেক্ট আপনার কানেকশন, ডাইরেক্ট আপনার যোগাযোগ, ইয়া রাসূলুল্লাহ আমি ওমরকে ভুল করেছি, আমি ওমর যে সাজা যে শাস্তি দেবেন আমি ওমর মাথা পেতে লব। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার, ওই সময় আমার কবলে ছিল ওগো বাবা আমার, এই মুহূর্তে ফেরেশতা জিবরিল আমিন আমি রাসূলুল্লাহ আমাকে বলে গিয়েছে ওমর যেটা করেছে আল্লাহ খুশি, ওমর যে কাজে আল্লাহ রাজি, কারণ ওমর শুধু নবী দুশমনকে মারেনি, ওমর আল্লাহ ওমর আপনার নবীর আল্লাহ আপনার 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 ইজ্জত সম্মান করেছে, ওমর নবীর ইজ্জত সম্মান করেছে, ওমর নবীর ইজ্জত বাঁচিয়েছে, ওমর নবীর ইজ্জতকে বাঁচিয়েছে, একদিকে নবী দুশমনকে হত্যা করেছে, অপরদিকে আমার নবীর ইজ্জতকে বাঁচিয়েছে। যে ব্যক্তি নবীর ইজ্জত বাঁচাবে, আমি আল্লাহ আমার ইজ্জত বাঁচাবে, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী, ও ভাই আমার
পাজিরা আপনারা জানেন বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের সমস্ত নবীগণ আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি ঈসা নবী আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যাতে আমি ঈসা তাতে রাজি মূসা নবী আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যাতে রাজি আমি মূসা নবী তাতে রাজি সুলাইমান নবী আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যাতে রাজি আমি সুলাইমান নবী তাতে রাজি দাউদ হিয়া সমস্ত নবীগণ আল্লাহকে বলেছে আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি আর আমার আল্লাহ পাক একমাত্র অল্লিফর অল্লিফর আমার নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ বলে দিলাম আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি নবীর ইজ্জত আহারে পায়রা বাবা জিরা সোনার মানিকেরা ওমর বিন খাত্তাবকে বলেছিল রোমা তোমার প্রতি আমার আল্লাহ রাজি হয়ে গেছে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়েছে ওমরের নামের সাথে আর একটা নাম জুড়ে দেওয়া হয়েছিল ফারুকে আজাম জোরে বলেন নারে তাকবীর বাবা এইবারে রসুলের সাহাবা কোথায় ছেড়েছি বাবা চল্লিশ জন পূর্ণ হলো তাই না চল্লিশ জন পূর্ণ হলো কলমা পড়লো চল্লিশ জন পূর্ণ হবার পরে ওমর বলছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমরা কাবা শরীফ দখল করবো শুনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছিল ওমর এক্ষুনি না একটু দেরি কর আর কিছু লোক হোক দলে আর একটু কিছু হোক একটু বাড়ুক দল মজবুত হোক শক্ত হোক তারপরে আমরা কাবা দখল করবো কাবার চাতলে যাব ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি পিছনে দাঁড়ান আমি ওমর এখান থেকে চল্লিশ জন মানুষের মিছিল নিয়ে আমি তকবীর দেবো জোরে বলেন তকবীর দিয়েছিল কে তকবীর দিয়েছিল এই যে আমরা তকবীর দেই এই মুসকান যে তকবীর দিয়েছিল ওটা ওমর ফারুকের তকবীর জোরে বলেন জোরে বলবেন না মহাপথে বলবেন না পৃথিবীতে যত ধনী আছে জানেন এই ধনীগুলো নিচু বুকো যত ধবনী আছে সব নিচু মুখো আর একমাত্র আল্লাহ আকবার ধনী সেটা উঁচু মুখো জোরে বলবেন না মহাব্বতে বলবেন না তাতে ওমর সেদিন তকবীর দিয়েছিল শোনেন পায়রা বাবা জিরা মুমিন মুসলমানেরা সোনার মানিকেরা আল্লাহ নবী সাহাব ওমর আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ওজরা আপনি পিছনে থাকার আব্বা জান ইমানদার ওই চল্লিশ জন মুসলমান ওমর ফারুককে সাথে নিয়ে নারায় তকবীর স্লোগান দিয়েছিল মক্কা শরীফ তো পাহাড় এলাকা মক্কা শরীফ তো পাহাড়ি এলাকা বাবা ইসলামের ধ্বনি চল্লিশ জনের তকবীর তুলিতে গোটা মক্কা গোটা মক্কা জমিনটা কেলপার করেছিল গোটা মক্কার জমিনটা সেদিনই থরথর করে কেঁপেছিল গোটা মক্কার কাফেরেরা কানে আঙুল দিয়েছিল তারা ভয়ের মতো ছুচুর মতো হয়ে গিয়েছিল বিড়ালের মতন এ চালার ভিতরে এ গর্তের ভিতরে খাটের তলায় এ গায়ে বালিশের তলায় কাকার ভিতরে লুকিয়ে পড়েছিল দমের ভিতরে লুকিয়ে পড়েছিল ওরা মনে করেছিল মুসলমানের আজ আমাদের হত্যা করবে মুসলমানের আজ আমাদের শহীদ করে দেবে মুসলমানগুলো রেগে গেল মুসলমানেরা মিছিল করেছে মুসলমানেরা নারে তাকবীর স্লোগান দিচ্ছে এই মুসলমানেরা এত রাগা রেগে গিয়েছিল কাফেরের বাচ্চারা সেদিনই তারা আপনার কিনা ছুচোর মতো বিড়ালের মতো হেঁটে গিয়েছিল যেমন মুসকান তকবীর দিয়েছিল মুসকানের তকবীরের ধ্বনিতে যারা যখন জয় ইসলামের ধ্বনি দিচ্ছিল বাবা মুসকান একাই তকবীর দিয়ে ওই বিড়ালের বাচ্চাগুলো চুলের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল বিশ্ব নবী সাহাবা হযরত ওমর বিন খাত্তাব সেদিনই মক্কার জমিনে তকবীর দিয়েছিল এমন তকবীর দিয়েছিল চল্লিশ জন মানুষ তকবীর দিয়েছিল কাপড়ের বাচ্চাগুলো থরথর থরথর করে কাঁপুনি শুরু হয়ে গিয়েছিল আমরা কোথায় পালাবো কোথায় পালাবো কোথায় পালা যাবো বাবাজিরা সেই চল্লিশ জন মানুষ তকবীর দিয়ে কাবার চাতলে গিয়ে তারা প্রকাশ্যে কাবার চাতলে দাঁড়িয়ে নামাজ পড়েছিল ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর দেখতে চাই মক্কা শরীফে এমন কোন মাল্লাহ যদি থাকে আমি ওমর আমার তরোয়ালের সামনে আসবে আমি ওমর দেখতে চাই আমি ওমর দেখতে চাই আমি ওমর আমার সম্মুখে আসবে সেদিনই না না মক্কার কোন কাপের ছিল না মক্কার কোন কাপেরের শক্তি হয়নি যে ওমরের সম্মুখে যে মোকাবেলা করবে সেদিনই কোনো মায়ের লাল ছিল নি
হয়নি, জমারের সম্মুখে আসবে। আজকে যদি 2022 সালে একটা যদি সেই ওমারের মতো, একটা যদি সেই ওমারের মতো বীর পালক যদি থাকত, আজকে আমরা মুসলমান আমাদের ইমানে আমাদের রোজায় আমাদের এতে এত অসুবিধা হতো না। কিন্তু আজকে আমরা ওমারের মতো কি কি সব আফজেলের মতো হয়ে বসে আছে, কথা বললেন না? আল্লাহ, সেদিন 40 জন মানুষ কাবা দখল করেছিল, 40 জন মানুষ রাইটার্স বিল্ডিং দখল করেছিল, আজকে আমরা ভারতবর্ষে 140 কোটির ভিতরে, 120 কোটির ভিতরে 40 কোটি আমরা, কথা বুঝছেন না? 40 কোটি আমরা কি করতে পারছি? বাবরি মসজিদ শহীদ হয়ে গেল, আমরা কিচ্ছু করতে পারলাম না। মুসলমান নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, কোনো হুস্তান নেই, বোরকার প্রতি বিরজিত হচ্ছে, কোরআনের প্রতি অবমানন হচ্ছে, অমুক জায়গায় মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে, অমুক জায়গায় মসজিদ বন্ধ করে দিচ্ছে, ধর্মসভা বন্ধ করে দিচ্ছে, এ মুসলমানের কোনো হুঁশ নেই। মুসলমান যে সুদখোর সেই সুদখোর, যে ঘুষখোর সেই ঘুষখোর, মুসলমান যে জেনাখোর সেই জেনাখোর, মুসলমান যে বিড়িখোর সেই বিড়িখোর, কোনো পরিবর্তন নেই। আমাদের ধর্ম দিনের পর দিন আমরা শহীদ করে দিচ্ছি, আমরা কবর দিয়ে দিচ্ছি, আমরা নিজেরাই দিচ্ছি বাবা, আমরা নিজেরাই দিচ্ছি, বলে আমাকে বুঝবেন না বাবু দেখতে দেখতে। তাই এই ধর্ম আমাদের জিন্দা করার দরকার আছে না নেই একটু বলুন? আমাদের কেউ আজ কেউ নেই বাবা, বিশ্বাস করুন। আমি শেষ করব বাবাজি, দোয়া করব আর আর বাড়াবো না। শোনেন দেখতে দেখতে প্রায় একটা বাজতে চললো, না আর বাড়বো না, আর বাড়বো না বাবা, আমাদের বাড়ি যেতে হবে। আর ব্যাপার হচ্ছে কালকে আবার দু জায়গায় প্রোগ্রাম আছে, একটু ঘুমেরও দরকার আছে। জি আমি বাড়াচ্ছি না, আমার ছাড়া সাথে সঞ্জয়রা তো দেখে ফায়ার হয়ে যাচ্ছে, কথা বুঝলেন? 12টা ছাড়ার কথা, যেহেতু একটা বাজতে চললো, বাবাজি শোনেন, আলোচনা শোনেন, আমার দিকে তাকান, আমি একটাই কথা বলছি আপনাদের, আমাদের কেউ নেই, আমাদের আল্লাহ আছে, আমাদের ধর্ম আমাদের মাদ্রাসা। এই লকডাউনে অনেকেই, এই লকডাউনে মাদ্রাসা যারা প্রতিষ্ঠান চালায় জানেন তাদের কি কষ্ট, তাদের কি কষ্ট, বিরাট কষ্ট বাবা, বিরাট কষ্ট। কারণ মাদ্রাসায় কোনো সরকারি অনুদান যায় না, আপনার টাকা, আপনার জাকাতের টাকা, আপনার ফেতরার টাকা, আপনার এককালীন দানের টাকা, এইসব দানগুলো নিয়ে মাদ্রাসা চলে। এখন আপনি যদি শুয়ে পড়েন যে হুজুর আমার লকডাউনে চলছে না, আমার আল্লাহকে এই 2 বছর লকডাউনের ভিতরে আপনার খাওয়াইনি, আর খাওয়াইনি, তাহলে আপনি তো খেয়েছেন। জি আপনি যদি গোশ ভাত খান, মাদ্রাসার ছেলেরা ডাল ভাত খাবে, আপনি যদি মাছ ভাত খান, ওরা শাক ভাত খাবে, আপনি যদি বিরিয়ানি খান, ওরা মাছ ভাত খাবে, তাই বলে কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, কথা বলে? ধর্মসভা বন্ধ হয়ে যাবে? এই এই আমাদের ভিতরে যতটুকু ইমানি, ইমানের লাইট টুক 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 করে জ্বলছে না বাপ, এই ধর্মসভার ওসিলায় বিশ্বাস করুন। আর এই ধর্মসভা যদি বন্ধ হয়ে যায়, ওই লাইটটাও নিভে যাবে, ওই লাইটটাও নিভে যাবে, ছেলেরা হই হই করে নাচবে। এমনি তো ধর্মসভায় মেলা, ধর্মসভায় জি নিত্য মেয়েরা বেপর্দা বেহাবনা, কোনো স্বাধীনতা নেই, ধর্মের কোনো বালাই নেই, তার ভিতরে যতটুকু আছে এটাই আপনাদের অবদান, ধর্মসভার অবদান, আলেমরা আমাদের অবদান। আর এটা যদি শেষ হয়ে যায় তো তুমি মনে করো তুমিও শুয়ে পড়বে, তুমিও শুয়ে পড়বে, শুধু নাম কাজটা তোমার সাইন বোর্ডে থাকবে মুসলমান, কিন্তু মুসলমানের মত তোমার থাকবে না, কিছুই থাকবে না। এতএব আমাদের চলে যেতে হবে, আমাদের ধর্ম আমাদের রক্ষা করে যেতে হবে। একবার জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা।